সোমবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার কাল্লার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। বুধবার সকালে কলকাতা যাওয়ার পথে ক্ষতিগ্রস্ত এলাকার দোকানগুলি পরিদর্শন করতে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন মন্ত্রী জানান, কয়েক বছর আগে এই এলাকায় আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছিল বেশ কিছু দোকান, দ্বিতীয়বার একইভাবে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হল দোকানগুলি। বেশ ফুলের দোকান, জুতো কিংবা ফলের সব দোকান থাকে। এর আগেও একবার তো আগুন লেগেছিল, তো কাল গভীর রাতে বোধহয় এখানে অগ্নি ইয়ে হওয়ার জন্য সব পুড়ে যায়। এটি ক্ষতি হয়েছে প্রচুর, যাদের দোকান ছিল। আমি সকালবেলা তো কারণ রাতে হয়েছে, তো আমি ভোরবেলাতে খবরটা পেলাম, কলকাতা যাচ্ছি না দিয়ে গেলাম। তবে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পৌরসভা নিশ্চয়ই ভেবেছেন, এমএলএ হয়তো তদবির করবেন, যেহেতু আপনার হেডকোয়ার্টারের মতো জায়গাতে আমি জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করছি যে কী করে যদি ক্ষতিপূরণ করে দেওয়া যায়। তবে অত্যন্ত ফায়ার ব্রিগেডকে ধন্যবাদ, আমি যে দোকানদারদের কাছে খবর নিলাম, ফায়ার ব্রিগেড এবং কালনা থানা অত্যন্ত তৎপরতার সঙ্গে এই আগুন নেভাতে পেরেছেন, আর এটা যদি না করতেন পার্শ্ববর্তী অনেক দোকান ক্ষতিগ্রস্ত হত। তিনি জানান, বিষয়টি জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করবেন। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।